দেখছেন আমরা এখন অ্যাপেলের অফিসে আছি, মানে অ্যাপেল এবার ডেকে নিয়েছে আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স আরেকবার লঞ্চ করার জন্য। আরে ব্যাপারটা কি হলো ভাই, এটা কি নাথিং ফোনের আইফোন 15 প্রো ম্যাক্স? মানে দেখে তো ওরকমই লাগছে। কালারটা দেখুন, কালারটা নো ডাউট খুব সুন্দর, টাইটানিয়াম গ্রে। তবে এটাও বলতে হবে যে এই চারটে কালার এবার যে বার করেছে একটাও খুব একটা পছন্দ হয়নি, তার মধ্যেও টাইটানিয়াম গ্রে মন্দের ভালো। আর এই যে ফোনটা, এই ফোনটা অনেক হালকা হয়ে গেছে, এটা ঘটনা হালকা হয়েছে, কিন্তু কার থেকে হালকা হয়েছে? হালকা হয়েছে গতবারের আইফোন 14 প্রো ম্যাক্সের থেকে। এমনিতে এই ফোনটা কিন্তু হালকা ফোন নয়, যথেষ্ট বড় ফোন এবং ভারী ফোন। তবে হ্যাঁ, এত বড় বড় প্রসেসর দিয়ে ফ্ল্যাগশিপ ফোন এত হালকা এর আগে আসেনি, এটা কিন্তু মানতেই হবে। এই মুহূর্তে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুখানা, একটা নয় দুটো আইফোন 15 প্রো ম্যাক্স। টাকা পয়সা ছড়াছড়ি যাচ্ছে চারিদিকে। তবে এই দুটো আইফোন 15 প্রো ম্যাক্স কিন্তু একই কালারের, দুটোই ব্লু কালারের। কিন্তু এই দুটো ফোন আমি একসাথে নিয়ে বসেছি কেন? আজকে আইফোন 15 প্রো ম্যাক্সের ব্যাপারে এমন কিছু কথা বলবো যেগুলো অন্য কোথাও কোনো চ্যানেলে কেউ বলছে না, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু এই দুটো আইফোন 15 প্রো ম্যাক্সের ব্যাপারে আমরা পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই দুটো ফোন আমি একসাথে টেস্ট করছি, কারণ এই ফোনটার এই ভ্যারিয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, ইন্ডিয়ান রিটেল ইউনিট। আর এই ফোনটার এই ভ্যারিয়েন্টটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট, সিঙ্গাপুরের রিটেল ইউনিট, যেটা আমি কিনেছি দুবাই থেকে। তো সবাই বলে এক এক দেশের আইফোন এক এক রকম হয়, সিঙ্গাপুরের আইফোন ভালো, ইন্ডিয়ারটা খারাপ, চায়নারটা আরো ভালো, দেখা যাবে অন্য কোনো দেশেরটা আরো খারাপ, এরকম এরকম সব চলতে থাকে আলোচনা। তো আমি এই দুটো ফোন একসাথে ইউজ করে আপনাদের কনক্লুশনে জানাতে চাই যে বিভিন্ন দেশের আইফোনের যে ভ্যারাইটি হয় সেখানে কি সত্যি কোয়ালিটির কিছু তফাৎ হয়, তো সেগুলো পরে কখনো হবে। আজকে আমরা আইফোন 15 প্রো ম্যাক্সের রিভিউ করতে বসেছি। হ্যাঁ, খুব লং টার্ম রিভিউ নয়, এই ফোনটা আমি চালাচ্ছি 7-10 দিন হয়ে গেল। তো সেই ফোনটার ব্যাপারে আমি এখন অব্দি কি দেখলাম কি বুঝলাম সেগুলো বলবো। আপনারা ভিডিও শুরুতেই যে শটটা দেখলেন সেটা আমি দুবাইতে তুলেছিলাম, ফোনটা হাতে পেয়েই আমার যেটা মনে হয়েছিল সেই কথা বলেছিলাম যে এই ফোনটা হাতে নিয়ে আমার নাথিং ফোন 2 এর মতো মনে হচ্ছে। কিন্তু তারপর এই ফোনটা এই কদিন আরো ইউজ করার পর আমার বারবার ফিলিং আসছে যে আমি কোনো আইফোন ইউজ করছি না, আমার খালি মনে হচ্ছে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। আইফোনে অ্যান্ড্রয়েডের মতো প্রচুর বাগ আছে বলে এটা মনে হচ্ছে? না না, সেটার জন্য নয়। হ্যাঁ, এটাতে বাগ আছে, অ্যান্ড্রয়েডের মতোই প্রচুর বাগ আছে, কিন্তু এটা কেন মনে হচ্ছে সেটা আমি ভিডিওতে ক্রমশ বলবো, ক্রমশ জানাবো যে আই আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের আর কোনো তফাৎ আসলে নেই। এই সবগুলোই স্মার্টফোন এবং এগুলো দাম অনুযায়ী এগুলোর কোয়ালিটির তফাৎ হয়, এছাড়া আর কিছু না। তবে আইফোন 15 প্রো ম্যাক্সের বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। পিছন দিকের যে গ্লাসটা সেটা সহজে ভেঙে যাচ্ছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে, না আমি চেপে সাহস দেখাতে পারবো না। তবে অ্যাপেল এই গ্লাসটা এবার রিপ্লেস করার দাম কিন্তু বেশ কম রেখেছে, তো সেক্ষেত্রে ভেঙে গেলেও কম দামে রিপ্লেস করা যেতে পারে এবং ভেঙে যাচ্ছে বলে এই ফোনটা কম বিক্রি হবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা কেনার তারা কিনবেই, আমার মতো লোক তো কিনবেই, আমরা রিভিউ করার জন্য কিনি। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এত টাকা খরচা করে এই ফোনটা কেনার কথা এখনো ভাবছেন। যাই হোক, আইফোন 15 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্সের সাথে তার খুব একটা কিছু তফাৎ নেই। হ্যাঁ, ক্যামেরার লেন্সগুলো একটু বড় হয়েছে আর ওই অ্যান্ড্রয়েড ফিলিংটা এসছে, আর ঠিক সেই কারণেই আইফোন 15 প্রো ম্যাক্সের যে ন্যাচারাল টাইটানিয়াম কালারটা আছে সেই কালারটার এত চাহিদা তৈরি হয়েছে। আসলে আপনাকে কোনোভাবে তো ফোনটা হাতে নিয়ে দেখিয়ে লোককে বোঝাতে হবে যে এইটা আমি আইফোন 14 প্রো ম্যাক্স ইউজ করছি না, 15 প্রো ম্যাক্স ইউজ করছি। লোককে বোঝানোর সব থেকে সহজ উপায় কি? ফোনের এমন কোন কালার দেখানো যে কালারটা শুধু 15 প্রো ম্যাক্সের জন্য এক্সক্লুসিভ, যেটা 14 প্রো ম্যাক্সে নেই। তো সেই জন্য স্বাভাবিকভাবেই ন্যাচারাল টাইটানিয়াম কালারটার এত চাহিদা হয়েছে। ওই কালারটা দেখে লোকে বোঝাতে চাইবে যে হ্যাঁ, আমি 15 প্রো ম্যাক্স ইউজ করছি কিন্তু লেটেস্ট আইফোন এত দাম দিয়ে কিনেছি, সেটা দেখানোর জন্যই এত কিছু। আইফোন 15 প্রো ম্যাক্সে এবার ডায়নামিক আইল্যান্ড যেটা, সেটা কিন্তু অ্যাপেল কাজে লাগিয়েছে। মানে মনে হচ্ছে যেন আমাদের দাবি শুনে, আমরা যেরকম ভিডিওতে বলেছিলাম যে কোনো কাজে লাগছে না, এক বছর হয়ে গেল, অ্যাপেল কি করছে, তার জন্য আইফোন 15 প্রোতে ডায়নামিক আইল্যান্ডটা টুকটাক কাজে লাগিয়েছে, বেশ কিছু জিনিস কাস্টমাইজ করেছে। আর সবথেকে বড় কথা, যেহেতু এবার আইফোন 15 সিরিজের সব কটা ফোনে ডায়নামিক আইল্যান্ড থাকছে, তাই ডেভেলপাররা কিন্তু এবার ডায়নামিক আইল্যান্ডটাকে সত্যিকারের কাজে লাগাবে, প্রতিটা অ্যাপকে তার জন্য কাস্টমাইজ করবে, অর্থাৎ আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো। তবে হ্যাঁ, ডায়নামিক আইল্যান্ড অ্যাপেল ভালো দেবে এবার, এটা আমরা এখনো আশা করছি, এখনো কিন্তু এই অবধি এসেও আমরা কিন্তু ডায়নামিক আইল্যান্ডের ব্যাপারে স্পেশাল কিছু পাইনি। তবে ডিসপ্লের ব্যাপারে আমরা স্পেশাল পেয়েছি, এই ফোনটার ডিসপ্লে সাইজ প্রায় আগের মতো রয়েছে, অ্যাকচুয়াল এদিক ওদিক ছোট হয়েছে হয়তো, আর সেটা নিয়ে খুব হইচই হচ্ছে। চিন বেজেল অ্যাপেল বরাবরই খুব সিমেট্রিক দিত, দেখতে খুব ভালো লাগতো, পাতলাই দিত, কিন্তু এবার অনেক পাতলা হয়ে গেছে। তবে হ্যাঁ, যতটা হাইপ তৈরি হচ্ছে ততটা পাতলাও হয়নি, এখনো দেখা যায়। ফোনের ব্রাইটনেস কিন্তু অ্যাপেল বাড়িয়ে দিয়েছে বলে যে কথাটা হচ্ছে, ব্রাইটনেস এমনিতে দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে, তবে এই 2000 nits পিক ব্রাইটনেস, সেই ব্যাপারটা একটা ভাঁওতা। সেটা অ্যাপেল ভাঁওতাবাজি করছে আমি একথা বলছি না, এটা সবাই করে, সেই নিয়ে পরে আমরা শর্টস ভিডিও বানাবো। কিন্তু আপাতত জানিয়ে রাখি যে হ্যাঁ, এই ফোনের ডিসপ্লেটা সত্যি ব্রাইট ডিসপ্লে লাগে এবং যে
কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে খুব আলোতেও এই ডিসপ্লেটা কখনো দেখতে এতটুকু সমস্যা হচ্ছে না। বেস্ট ডিসপ্লে অবশ্যই 120 Hz এর যে রিফ্রেশ রেট আছে, যেটা অ্যাপেল একটা কি যেন গালভরা নাম দিয়েছে, যেটার অ্যাপেল নাম দিয়েছে এক্স রেটিনা ডিসপ্লে, সেই ডিসপ্লেটার রিফ্রেশ রেটও খুব ভালো কাজ করছে। কিন্তু যে জিনিসটা আমাকে অবাক করেছে যে এত ব্রাইট ডিসপ্লে দিয়েও অ্যাপেল এই ফোনটার ব্যাটারি লাইফ কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে পারছে। এই ফোনটাকে যদি আমি সারাদিন খুব ইউজ করি, একদম সব রকম গেম খেলবো, দিন রাত ভিডিও দেখবো এবং অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখবো, সব কিছু করার পর 4K 60fps এ ভিডিও রেকর্ড করার পর দেখা যাচ্ছে এই ফোনটা একদিন পুরো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, যেটা কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস আজ অব্দি দিতে পারে বলে আমি মনে করি না। আমার এক্সপিরিয়েন্স করা একটা ফ্ল্যাগশিপ ফোন এত ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে আমি এর আগে কখনো দেখিনি। তবে অ্যাপেল তো অ্যাপেলই, তারা কোথাও গিয়ে একটু না একটু ছিঁচকে চুরি করবেই। এবার করেছে এর USB কেবলের ক্ষেত্রে। আপনারা সবাই জানেন যে আইফোন 15 প্রো ম্যাক্সে এবার USB টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। অবশ্যই এটা আমাদের জন্য খুব ভালো মুভ, তবে এর ফলে আইফোন তার জাত খুইয়ে ফেলেছে। আর ভালো জিনিস এটাই যে অ্যাপেল বক্সের মধ্যে এবার USB টাইপ সি টু টাইপ সি কানেক্টর দিয়েছে। তো খারাপ তার পাশাপাশি এটা যে সেই কানেক্টরটা USB 2.0, তাতে কি অসুবিধা হচ্ছে? সেই USB টাইপ সি কানেক্টর দিয়ে চার্জ করলে কোনো রকম সমস্যা হচ্ছে না, একই রকম স্পিডে চার্জ হচ্ছে। USB টাইপ 3 আর টাইপ 2 দুটোতেই চার্জিং স্পিড সমান। এমনকি আমরা যখন রিভার্স চার্জিং করছি, অর্থাৎ এই আইফোন থেকে অন্য কোনো ফোনকে চার্জ করছি সেই কানেক্টর কেবিল দিয়ে, তখনও কোনো রকম তারতম্য আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তফাৎ হচ্ছে কখন? যখন আমরা ডেটা ট্রান্সফার করতে যাচ্ছি। USB টাইপ 2.0 তুলনায় টাইপ 3.0 তার ডেটা ট্রান্সফার স্পিড অনেক বেশি, তফাৎ ওখানে হয়ে যাচ্ছে। বিশেষ করে অ্যাপেল যেখানে এবার 4K 60fps এ ভিডিও রেকর্ড করার সুযোগ দিয়েছে, প্রো মোশন ভিডিও রেকর্ড করার সুযোগ দিয়েছে, যে ভিডিওর ফাইল গুলো বিশাল বড় বড় সাইজ হয়ে যায় সেই ফাইলকে আমরা ডাইরেক্ট হার্ড ডিস্কে ট্রান্সফার করতে পারবো, এই সুযোগও যেখানে দিয়েছে, সেখানে অবশ্যই বক্সের মধ্যে USB 3.0 স্টোরেজ টাইপ দেওয়া উচিত ছিল, যাতে ডেটা ট্রান্সফারটা অনেক সহজ হতো। অর্থাৎ প্রো মোশন ভিডিও আমরা যখন ট্রান্সফার করতে যাব তখন সেটা ট্রান্সফার হবে না প্রো মোশন ফরম্যাটে, সেই জিনিসটা কোথাও গিয়ে কম্প্রোমাইজড হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ডাইরেক্ট হার্ড ডিস্কে ভিডিও রেকর্ড করতে চান, আপনাকে আলাদা একটা 3.0 কেবিল কিনতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। এর বাইরে অ্যাপেল কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন রাখেনি USB টাইপ সি কেবিল নিয়ে। আপনি ওই কেবিল দিয়ে যে কোনো ফোন, যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস যে কোনো ভাবে চার্জ করতে পারবেন, এমনকি অ্যান্ড্রয়েড এর ফাস্ট চার্জারও ইউজ করতে পারবেন এই ফোনে নর্মাল USB কেবিল দিয়ে। ব্যাটারির পর এই ফোনের পারফরম্যান্স চলে আসি। এই ফোনটা পারফরম্যান্সের একটা পাওয়ার হাউস, কিন্তু সুপার ফাস্ট প্রসেসর হওয়ার সাথে সাথে সেটা শুধু সুবিধা দিচ্ছে না, কিছু অসুবিধাও নিয়ে আসছে। যেমন দুটো ফোনে থাকছে, মানে দুটো একই ফোনে থাকছে হিটিং ইস্যু। আসলে সমস্যাটা কি আমরা কেউ জানি না, অ্যাপেলও কি জানে, কারণ এটা এমন হতে পারে যে টাইটানিয়াম ফ্রেমের জন্য হিট ঠিক মতো ডিসঅ্যাপিয়ার হতে পারছে না, তার জন্য ফোন গরম হয়ে যাচ্ছে, অথবা হতে পারে যে এর ডিজাইনে ফ্লয়ের জন্য নয়, এটা সমস্যা হচ্ছে প্রসেসরের জন্য। একদম নতুন বায়োনিক চিপ, যেটা 3 nanometer চিপ, সেটার জন্য কি সমস্যা হচ্ছে? যদি সেটা হয়ে থাকে খুব চিন্তার ব্যাপার, মারাত্মক ব্যাপার, তার ইম্প্যাক্ট কিন্তু বেশ ভালো রকম পড়তে পারে। অ্যাপেলের ফ্যান বয়রা যতই বলুক, এক্ষেত্রে কিন্তু অ্যাপেলকে বা আইফোনকে এবার বাঁচাতে পারবে না। চার্জিং এর সময় গরম হচ্ছে, ক্যামেরা অন করে রাখলে যদি আমরা 4K 60fps এ রেকর্ড করি, 12-15 মিনিট বাদে আউটডোরে এটা কিন্তু ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা একটা বড় সড় সমস্যা। গরম হওয়ার জন্য অ্যাপেলের বরাবর যে রোগটা ছিল যে আউটডোরে ব্রাইটনেস হঠাৎ করে খুব কমে যেত, কারণ ফোনটাকে ঠান্ডা রাখতে হবে, তো এখনো সেই সমস্যাটা রয়েছে। সমস্যার গল্প শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে অ্যাপেল এবার আমাদের ফোন পাঠায়নি তাই এত বদনাম করছি। না, আপনাদের জানিয়ে রাখি এখানে দুটো ফোন কেন, কারণ একটা ফোন আমি দুবাই থেকে কিনে এনেছি আর আরেকটা ফোন বাড়ি এসে দেখছি যে অ্যাপেল আমাদের পাঠিয়েছে। যথারীতি প্রতিবারের মতো একমাত্র বাংলা চ্যানেল যে চ্যানেলে অ্যাপেল সরাসরি আমাদের ফোন পাঠিয়েছে রিভিউ করার জন্য। তো পারফরম্যান্স থেকেই আসে একেবারে সরাসরি ক্যামেরার কথা, কারণ পারফরম্যান্সের সাথে প্রসেসরের সাথে ক্যামেরা ভীষণভাবে রিলেটেড। হ্যাঁ, অ্যাপেল এবার ক্যামেরা সেটআপটাকে পুরো চেঞ্জ করেছে, অবশ্যই মানছি আমি। এবার বাই ডিফল্ট আমরা 24 megapixel ছবি তুলতে পারছি, কিন্তু আপগ্রেডেশন যেটা হচ্ছে, ডিটেইলস শুধু ভালো পাবো আমরা এটা তো চাইনি। আইফোনে ভালো ছবি উঠবে এটা আমরা জানি, কিন্তু আমরা চেয়েছিলাম S23 Ultra থেকে ভালো ছবি তুলবে আইফোন 15 Pro Max, সেটা কি এবার হলো? বোধহয় না। এই নিয়ে ডিটেইলস ভিডিও আমাদের আসবে চ্যানেলে, অবশ্যই একটু সময় দিতে হবে এবং ভালো ভিডিও দেখার জন্য সময় দিতে হয়। আজকে শুধু এইটুকুই বলবো যে আইফোন 15 Pro Max ক্যামেরা নিঃসন্দেহে খুবই ভালো। অ্যাপেল যে জায়গাটায় সব থেকে বেশি উন্নতি করেছে সেটা হচ্ছে নাইট ফ্লেয়ার আসছে না, তারা লেন্সে একটা কোটিং দিয়েছে এবার, যার ফলে রাত্রিবেলা অন্তত আউটডোরে যখন আমরা ছবি তুলছি আলো থেকে ফ্লেয়ার আসছে না, এটাকে তারা কিন্তু কন্ট্রোল করে নিতে পেরেছে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন আইফোন 14 সিরিজে কিন্তু অতটা ভালো ছিল না, আমি বারবার এটা কমপ্লেন করেছিলাম, অনেকে মানেননি, কিন্তু এবার অ্যাপেল পোর্ট্রেট মোডে সত্যি সত্যি অনেক ভালো করেছে। এজ ডিটেকশন আগের থেকে অনেক বেটার, তবুও এখনো স্যামসাংকে ছুঁতে পারেনি। তবে অ্যাপেল এবার কিন্তু যেহেতু 5x অপটিক্যাল জুম দিয়েছে,
পেয়েছে এই জুমটাকে তারা কিন্তু খুব ভালো কাজে লাগিয়েছে। যারা ভাবছেন 5x অপটিক্যাল জুমটা একদম জুম করে দূরের ফটো তোলার জন্য দিয়েছে অ্যাপেল, তারা একদম ভুল ধারণা করেছেন। অ্যাপেল স্যামসাং এর সাথে এই বিষয়ে কোনো কম্পিটিশনে যায়নি, তারা জুম করার জন্য আইফোন 15 প্রো ম্যাক্সে এই লেন্সটা দেয়নি, তারা এই লেন্সটা দিয়েছে খুব ভালো পোর্ট্রেট ছবি তোলার জন্য। যারা ক্যামেরার ব্যাপারে জানেন তারা জানবেন যে ক্যামেরাতে অ্যাপারচার জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড ঝাপসা করার জন্য, ন্যাচারালি ব্লার করার জন্য। তো অ্যাপেল এই ফোনটাতে আমাদের এবার যেটা স্বাধীনতা দিয়েছে, আমরা ছবি তুলতে গেলে 13 মিলিমিটার থেকে এবং সেখান থেকে 120 মিলিমিটার অবধি আমরা ছবি তুলতে পারবো। ফোকাল লেন্থের এই যে ফ্লেক্সিবিলিটি, তার ফলে কিন্তু ছবির কোয়ালিটি বিশেষ করে পোর্ট্রেট মোডে সত্যি দুর্ধর্ষ হচ্ছে। এখন অবধি আমার তো মনে হচ্ছে এই জায়গাতে স্যামসাং কে পিছনে ফেলে দিয়েছে অ্যাপেল। ভিডিওর ক্ষেত্রে খুব বেশি নতুনত্ব কিছু তো আমি দেখলাম না। ভিডিও ভালো হচ্ছে এবং এই যে নাইট ফ্লেয়ারের কথা বললাম, HDR এর ব্যাপার, সেই সবগুলো অ্যাপেল যেরকম আপ টু দা মার্ক করে, সবার থেকে সেরা করে, সেই জায়গাটাতে এখনো তারা রয়েছে। ভিডিওর ক্ষেত্রে তারা অন্তত বেস্ট ফোন এই শিরোনামটা এখনো অবধি ধরে রাখতে পারছে। কিন্তু স্যামসাং কি অ্যাপেলকে হারাতে পারছে বা তার সাথে সমান সমান যেতে পারছে, সেটা কিন্তু আমাদের কম্প্যারিজন ভিডিওতে আসবে। ক্যামেরার ব্যাপারে তাই আমি আলাদা করে আজকে আর খুব বেশি কিছু বললাম না। কিন্তু সফটওয়্যারের ব্যাপারে আমি একটা কথা না বলেই পারছি না, যে iOS 17 যেটা এই ফোনে আছে, সেই iOS এ আমরা বেশ কিছু ফিচার পাচ্ছি, বেশ কিছু স্বাধীনতা পাচ্ছি, অ্যাকশন বাটনটাকে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছি। এই অ্যাকশন বাটনের কথা আমি এতক্ষণ বলিনি, কারণ এই অ্যাকশন বাটন জিনিসটা যতটা হাইপ তৈরি করছে, যতটা আমাদের মাথার মধ্যে গিয়ে মাইন্ড গেম খেলছে, আসলে কাজে ততটা লাগছে না। বলতে পারেন আগের আইফোনের মতোই এটার ইউজ। অনেকেই বলবেন এই অ্যাকশন বাটনটা দিয়ে ছবি তুলতে গেলে কাজে লাগে, কিন্তু আমরা যখন ছবি তুলি সাধারণত ক্যামেরার লেন্সটা আমাদের হাতের বাঁ দিকে থাকে, তখন অ্যাকশন বাটনটা তলায় চলে যায়। সেক্ষেত্রে ছবি তুলতে গেলে আলাদা একটা শাটার বাটন হিসাবে বা ক্যামেরার জন্য ডেডিকেটেড বাটন হিসাবে অ্যাকশন বাটনটা খুব একটা কাজের না। ওই ফোনের সাইলেন্ট আর রিং করার মধ্যে সুইচ করার জন্যই এটা মূলত কাজে লাগছে। আপনারা কি আর কোনো ভালো কাজে এই অ্যাকশন বাটনটা ব্যবহার করতে পেরেছেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো যে কথা বলছিলাম, আলটিমেটলি iOS 17 কিন্তু প্রচুর বাগ আছে। কি কি বাগ সেই নিয়ে আজকের বিস্তারিত বলে ভিডিও লম্বা করবো না, তবে এটুকু বলতে পারি যে iOS 13 এর পর থেকে অ্যাপেলের কোনো সফটওয়্যার আপডেটে আমরা কিন্তু সেই আগের মতো একদম নিখুঁত একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাই না। প্রতিটা আপডেটেই কিছু না কিছু বাগ থাকে, নতুন কোনো বাগ এসে যুক্ত হয়। iOS 17 সেটা বড় জোর একটু বেড়ে গেছে। এছাড়া আইফোনের ক্ষেত্রে যে জিনিসগুলো বলার কোনো প্রয়োজন পড়ে না, যে নেটওয়ার্ক ইস্যু নেই, খুব ভালো নেটওয়ার্ক, খুব ভালো কল কোয়ালিটি, ভাইব্রেশন অসাধারণ, এইসব জিনিসগুলো আমি মনে করি না আজকের ভিডিওতে উল্লেখ করার কোনো প্রয়োজন আছে। আপনারা অনেকেই হয়তো বলবেন মাইক মোড, ভয়েস আইসোলেশন মোড, এগুলোর ব্যাপারে আমি কেন বলছি না? বলছি না কারণ এগুলো অ্যাপেল নিজে হাইপ তৈরি করেছে, এগুলো তো বরাবরই ছিল। iOS 16 আমি এগুলো চুটিয়ে ব্যবহার করেছি। স্যামসাং এর যে ভয়েস ফোকাস মোড, সেটার সাথে এটার কোনো তফাৎ নেই, এটা আলাদা করে বলার মতো। সবাই যেরকম বলছে এটা একটা স্পেশাল ফিচার এসেছে, ওরকম করে বলার মতো কিচ্ছু নেই। এটা একটা পুরনো ফিচার, যে ফিচারটা আইফোনে আছে, যে ফিচারটা অ্যান্ড্রয়েড বা স্যামসাং এর ফোনে আমরা পাই। তো সেটা নিয়েও আমরা আজকে আর বলে সময় নষ্ট করছি না। আপনার হাতে যদি আইফোন থেকে থাকে তাহলে আপনি আইফোনে ইউটিউব খুলে টেক্সাইগাই চ্যানেলটা সার্চ করে সেখানে দেখতে পারেন একবার যে লাল সাবস্ক্রাইব বাটনটা এখনো লাল রয়ে গেছে কিনা, তাহলে ওটা টিপে কালো করে দেবেন। আর অ্যান্ড্রয়েড ইউজার যারা, তারা তো খুব ভালো করেই জানেন যে ইউটিউবে সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো করে দিতে হয় জাস্ট এক ক্লিকে। কি করেছেন? তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।